বঙ্গশার্দুল ভাষা সেনাপতি, সাবেক সংসদ সদস্য, সমাজসেবক, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা, জাতীয় বীর মেজর আব্দুল গণির 63তম মৃত্যু দিবস, আলোচনা সভা এবং আছিয়া আলী ফাউন্ডেশনের 15তম বর্ষে পদার্পণ উপলক্ষে আজ জহুর হোসেন চৌধুরী হল জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডাক্তার এম এ হাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দিন আহমেদ। আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, জনাব শাবান মাহমুদ সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। দুজন দুজন ব্যক্তিত্ব তারা আর আমাদের প্রফেসর মুজিবুর ইসলাম সাহেব অত্যন্ত জ্ঞানী মানুষ এবং এই দুজনে কিন্তু তার সাথে দুই আঙ্গিকে ইলেকশন করেছিলেন। প্রফেসর সেক্রেটারি সাহেব ছিলেন যার নাম তিনি মুসলিম লীগ করতেন, আর প্রফেসর আমাদের মুজিবুর ইসলাম সাহেব তিনি কিন্তু যুক্ত ফ্রন্টের প্রতিনিধি ছিলেন। এই দুজনের মাঝখান থেকে তিনি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হিসেবে উনি ইলেকশন ক্যাম্পেইনে যাচ্ছেন, ওনার বলতেন যে চেয়ার ছিল ওনার কাছে হাতে, উনি ওই আগের থেকে চুঙ্গা যেহেতু দু একজন বলেছে কি বলছে না, ওই উনি চেয়ারটা হাতে নিয়ে চলে আসতেন, যেটা বসা যায় বিরুদ্ধে একটা চেয়ার আছে ওই চেয়ারটা তিনি বসতেন, চেয়ারের সামনে বসে বসে সবার সঙ্গে কথা বলতেন, বক্তব্য দিতেন। তার বেশি বক্তব্যটা ছিল যে বাংলাদেশের মানুষ যদিও কিছু সময় সৈনিকের নিতে চাইতো পাকিস্তানেরা, এই পাকিস্তান এবং রাষ্ট্রপতিকে যেতে চাইতো। আয়োজন যাই হোক না কেন, আজকে আমরা তাদেরকে পেলাম, আজকে আমরা পেলাম জগন্নাথের ভিসি ডক্টর মিজানুর রহমানকে, আমরা পেলাম ফেডারেল সাংবাদিক ইউনিয়নের শাবান মাহমুদকে, আমরা পেলাম আমাদের দেশে বিখ্যাত দুইজন প্রফেসর, একজন নিউরো সার্জারি প্রফেসর নওশের আলমকে, আবার পেলাম আমাদের দেশের আরেকজন বিখ্যাত ডাক্তার ইউরোলজির অধ্যাপক জামানুল ইসলাম ভূঁইয়াকে, এবং আমাদের সাথে যিনি সবসময় থাকেন আমাদের বিচারপতি ভাই, এখন নাম আমাদের বিচারপতি ভাই, আমরা এখন পুরো নামটাও বলি বলতে চাই না, আমরা কোথাও গেলে বলি আমাদের বিচারপতি ভাই আছেন কিনা মমতাজ ভাই। কাজে যারা আজকে মেজর গণিকে স্মরণ করলেন, মেজর গণির জন্ম 1915 সাল, আজকে 2019 সাল, এই সময়ে এসেও আমরা যে সমস্ত মেহমানদের মুখ থেকে ওনার সাহসিকতা বা ওনার প্রশংসার কথা শুনলাম, সত্যি আমি মন করব মেজর গণি সাহেবের জীবন ধন্য। এবং ভবিষ্যতে আমরা আরো যে প্ল্যান নিচ্ছি এবং যে চিন্তাভাবনা আমাদের মাথার মধ্যে আছে, মেজর গণির জীবনটা আমি জন্ম আমার যেখানে হোক না কেন কিন্তু কাজ তো আমার নিজের উপর নির্ভর করে। উনি এখান থেকে চলে গেলেন, আমাদের সাংবাদিক সাহেব বলে গেছেন যে কলকাতা সেই ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে সেখানে উনি বিএ পাস করলেন, তারপরে জীবনের চাহিদার জন্য ওনার জীবনটা কেমন, উনি চাকরিতে জয়েন করেন ফায়ার ব্রিগেডে, তারপরে সেখান থেকে চলে গেলেন সেনা বাহিনীতে, তারপরে চলে গেলেন ব্রিটিশ ভারত যে তখন দ্বিতীয় মহাযুদ্ধ চলছে, উনি তখন দ্বিতীয় মহাযুদ্ধে যোগদান করলেন, এবং ওনার সেই পোস্টিং হলো মিয়ানমার বার্মা, আগে তখন তো বলতো বার্মা, এবং বার্মা থেকে উনি বিশেষ ব্রিটিশ ভারত বাহিনীর পক্ষ হয়ে ওখানে যুদ্ধ করলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, উনি আবার পাকভারতে ফিরে আসলেন, উনি পাকভারতে আসার পরে ভারতে অনেকদিন কাটালেন, বিভিন্ন জায়গায় ওনার পুষ্টিং হলো, তারপরে 47 সালে যখন দেশ স্বাধীন হলো উনি পাকিস্তানে আসলেন, পাকিস্তানে আসার পরে ওনার চিন্তাধারা কাজে লাগানোর জন্য ওনার হাতে সুযোগ আসলো, আমরা যদিও সেটাকে সুযোগ বলবো আসলে সেটা সুযোগ ছিল না, এটা ছিল ওনার জন্য জীবনের ঝুঁকি, উনি জীবনের যে কত বড় ঝুঁকি নিয়েছেন সেটা তো আমরা টের পেয়েছি 1931 সালে যখন আমরা নিজের দেশে নিজেরা